ওয়েলকাম টু দ্য টেস্ট চেঞ্জার কুকিং স্টুডিও। অ্যাজ অলওয়েজ আই এম সৌরভ উইথ ইউ। আজ আমরা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারিতে যে উপাদানটা একদম মূল সেটা হচ্ছে চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ হিসেবে আমি এখানে নিয়েছি 7 পিসের মতো বাগদা চিংড়ি, এবং যে জিনিসটা খুবই আনন্দের সাথে বলতে হচ্ছে, এই মাছগুলো আমি যখন কিনেছি তখন এটা সদ্য পানি থেকে তোলা এবং খুব জ্যান্ত ছিল, তো আমি এটার কোয়ালিটি সম্পর্কে 100% ইনশিওর যে এটা একদম ফ্রেশ। এবং আরও কিছু ইনফরমেশান আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে বাগদা চিংড়ির মাথার ভিতরে একটা ময়লার থলি থাকে, সেটা কাটার জন্য এই কাটা বরাবর আপনারা একটু কেটে নেবেন এবং একটা ছোটো একটা কাঠি অথবা টুথপিক দিয়ে টেনে বাইরে বের করে ফেলতে পারবেন। এবং আরও একটা জিনিস যেটা, সেটা হচ্ছে চিংড়ি মাছের পিঠের উপর দিয়ে একটা ময়লার শিরা থাকে, সেটা কাটার জন্য আপনাদেরকে পিঠের উপর দিয়ে ছুরি অথবা বঠি যেটা দিয়ে কাটেন অল্প করে একটা টান দিয়ে সেটা আপনারা বের করে ফেলতে পারবেন। এবং আমি মাছের যে শেলটা এটা ছাড়িয়ে নিয়েছি এবং মাথাটা থাকছে এবং লেজটাও আমি রেখে দিয়েছি। এবং আরও একটা অপরিহার্য উপাদান হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিতে, সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি পুরো একটা নারকেলকে খুব ভালোভাবে ব্লেন্ডার করে নারকেলের দুধটা এক্সট্র্যাক্ট করে নিয়েছি, এবং সাথে থাকছে 2 টুকরা দারুচিনি, 3টা ছোটো এলাচ, এবং এখানে থাকছে 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা। এবং পেঁয়াজকেও গোলালু বলা যায়, সেহেতু এখানে পেঁয়াজও থাকছে, স্লাইস করে কেটে নিয়েছি। গোলালু এই জন্য বলেছি কারণ পেঁয়াজ সব জায়গায় ব্যবহার করা হয়। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ মরিচের কুড়া। সয়াবিন তেলটা নিয়ে বেশি কিছু বললাম না, ওটা সারা রান্নাই হয় না, আপনি ইচ্ছা করলে সয়াবিন তেলের বদলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি প্যানটা গরম করে নিয়েছি এবং এর ভিতরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গিয়েছে, আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে তেলের ব্যবহারটা একটু কম করব কারণ নারকেল থেকে যথেষ্ট পরিমাণ তেল বের হবে। আমার পেঁয়াজটা বাদামি রং ধারণ করেছে, আমি এখন পেঁয়াজটার ভিতরে লবণ, শুধু লবণটা দিব। ডালচিনি এবং এলাচটা আমি দিয়ে দিব এর ভিতরে লবণের পরপরই। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে লবণটা যাতে মাছের ভিতরে সুন্দরভাবে যায়, আমি এর পরপরই মাছটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। লবণটা আমি আগেই ব্যবহার করেছি কারণ লবণটা যেন মাছের ভিতরে ভালোভাবে যায়, এবং দারুচিনি এবং এলাচটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা যেন সুন্দরভাবে মিশে যায়। চিংড়ি মাছের একটা খুব সুন্দর দিক হচ্ছে, সেটা হচ্ছে দেওয়ার সাথে সাথেই কেমন যেন শক্ত হয়ে যায়, নাড়তে বেশ কষ্ট হয় না এবং ভাঙাচোরারও ভয় নাই। চিংড়ি মাছ শক্ত হয়ে যায় বলে ইচ্ছা মতো নাড়া যাবে না, তাহলে মাথাটা ছাড়িয়ে যেতে পারে এবং দেখতে অসুন্দর লাগতে পারে। মাছটা একটু নেড়ে চেড়ে হেপিটুপিট করে দিয়েছি, 2 পাশ ভালোভাবেই ফ্রাই হয়ে গিয়েছে, যতটুকু ফ্রাই হওয়া দরকার ছিল বা মালাইকারির জন্য যতটুকু ফ্রাই হওয়া দরকার। এবং এবার একে একে আমি বাদবাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়েছি 2 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা। চিংড়ি মাছটা কষানো শেষ, এবার মূল যে ইনগ্রিডিয়েন্টস ছিল আরও একটা, সেটা হচ্ছে নারিকেলের দুধ, এটা আমি অল্প অল্প করে এটার সাথে মিশিয়ে দিব। প্রথমে আমি অর্ধেকটা পরিমাণ দিব, দিয়ে নেড়ে তারপরে বাদবাকিটা আবার মিশাবো। আবারও বলে রাখি আমি এখানে পুরো 1টা নারিকেলের দুধ নিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি এবং এই সময় আর বেশি নাড়ার দরকার হয় না, এবং একটু ফুটলে ফিরে আসছি বাদবাকি নারিকেলের দুধটুকু মেশানোর জন্য। নারকেল দুধটা ফুটে গিয়েছে এবং বেশ ফুটছে। বাদবাকি নারিকেল দুধগুলো দেওয়ার আগে আমি এখানে 7টা কাঁচা চাল নিয়েছি, আমি কাঁচা চালগুলো সম্পূর্ণ দিয়ে দিব। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁচা চালগুলো কিন্তু আমি ফেড়ে নিইনি, তো আপনারাও কাঁচা চালগুলো ফেড়ে নেবেন না। ফেড়ে না নেওয়ার কারণটা হচ্ছে দিলে বেশি ঝাল হয়ে যায়, যেহেতু আমরা আগেই মরিচের গুঁড়া ব্যবহার করেছি। এবং বাদবাকি যে নারিকেল দুধটুকু আছে আমি সবই দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, ফিরছি কিছু সময় পর। ফিরে আসলাম বেশ কিছু সময় পর, দেখা যাচ্ছে ফোটা শুরু হয়ে গিয়েছে। এখন আর বেশি কিছু বলা বা বেশি কিছু করার থাকে না এবং খুব বেশি নাড়াও দরকার হয় না। এখন এখন শুধু অপেক্ষা করতে হবে যে নারকেল দুধটা শুকিয়ে একদম গাত গাত যখন হয়ে যাবে তখনই পরিপূর্ণ চিংড়ি মাছের মালাইকারিটা প্রস্তুত হবে। তো ফিরে আসছি একদম পরিপূর্ণ পানি শুকানোর পর। ফিরে আসলাম 30 মিনিট পর, চিংড়ি মাছটা হতে বেশ সময় নিল। চিংড়ি মাছের যে নারকেল দুধের যে পানিটা সেটা শুকাতে বেশ সময় নিল, এবং অলরেডি দেখতে পাচ্ছেন গাছ, নারকেলের যে গাছ সেটা বেরিয়ে এসেছে এবং উপরে তেল ভাসমান, এবং এখন বলা যায় যে পরিপূর্ণভাবে আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা প্রস্তুত হয়ে গিয়েছে। প্রকৃতিটা উড়াধুরা, মনটাও ফুরফুরা, চলে আসলাম আপনাদের সামনে
সাজিয়ে গুছিয়ে চিংড়ি মাছ নিয়ে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, যেটা এত সময় ধরে ঘষে মেজে প্রস্তুত করলাম, বেশ চকচকাই ভাব চলে এসেছে। তো কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, প্রতিবারই বলি কিন্তু আপনারা খুব কমই কমেন্ট করেন, এটা খুব হতাশাজনক। আমার হতাশাকে কাটিয়ে আপনারা কমেন্ট বক্সে ঝাঁপিয়ে পড়ুন, এবং যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তাহলে দৌড়ে গিয়ে সাবস্ক্রাইবটা করে আসুন। তো এরই মধ্য দিয়ে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব দৌড়ঝাঁপ করে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বরাবরের মতো এবারও তো সে একই ডায়লগ দেবো, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।